পবিত্র হজ পালন করতে এবার 15 লাখেরও বেশি হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গত 11 জুন মঙ্গলবার সৌদি পাসপোর্ট অধিদপ্তর এই তথ্য জানিয়েছেন। হজ যাত্রীরা এসেছেন 150টিরও বেশি দেশ থেকে। দেশটির প্রবেশ প্রক্রিয়া সহজ করার জন্য সর্বশেষ প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা হয়েছে এবার। এছাড়া হজ যাত্রীদের জন্য প্রতি বছরই নতুন নতুন পরিষেবা নিয়ে আসে সৌদি আরব। এবার সবচেয়ে আকর্ষণীয় ও ব্যয়বহুল পরিষেবাটির নাম হচ্ছে উড়ন্ত ট্যাক্সি, যা এর মধ্যে চালু করেছে সৌদি সরকার। ইলেকট্রনিক ফ্ল্যাং ট্যাক্সিটি পবিত্র শহরগুলোর মধ্যে হাজিদের যাতায়াতে ব্যবহার করা হবে। এছাড়া জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, রোগীদের দ্রুত হস্তান্তর, পণ্য পৌঁছানো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে এটি ব্যবহার করা যাবে। গত 12 জুন বুধবার সার্ভিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, সর্বশেষ ভবিষ্যৎ পরিবহন প্রযুক্তি প্রয়োগ এবং পরিষেবা বান্ধব পরিবহন মডেল গ্রহণের সৌদির প্রচেষ্টার অংশই ট্যাক্সি, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়েছে। এছাড়া সৌদি আরব বৈদ্যুতিক গাড়ি ও হাইড্রোজেন ট্রেন চালুর মাধ্যমে পরিবহন খাতের আধুনিকীকরণের চেষ্টা করছে। হজ যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে চলতি বছরের শুরুতেই উড়ন্ত ট্যাক্সি চালুর উদ্যোগের কথা জানিয়েছে সৌদি আরব। ট্যাক্সিটি এই বছরে হজের সময় হজ যাত্রীদের সেবার লক্ষ্যে প্রয়োগ করা 32টি আধুনিক প্রযুক্তির মধ্যে একটি। এদিকে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ সংযুক্ত আরব আমিরাত উড়ন্ত ট্যাক্সির পরিকল্পনা করেছে। এর ফলে মাত্র 30 মিনিটে আবুধাবি থেকে যাওয়া যাবে দুবাই। 2025 বা 2026 সাল নাগাদ উড়ন্ত ট্যাক্সি সেবা চালু হবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা জবি এভিয়েশন ইলেকট্রনিক টেক অফ অ্যান্ড ল্যান্ডিং পরিষেবা চালু করবে বলে আশা করা হচ্ছে। হজ যাত্রীদের জন্য পরিবেশ বান্ধব উড়ন্ত ট্যাক্সি পরিষেবাটি অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠবে সৌদি আরবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলো ওই পরিষেবা চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তা বলাই যায়, যা পরিবহন সেক্টরে বিশ্বব্যাপী এক যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।